আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন যে আপনি কোম্পানি শুরু করার পর কী কী প্রবলেমগুলোতে পড়েছিলেন। অ্যাকচুয়ালি আপনি হয়তো আইডিয়া পেয়ে গেলেন, আপনি ফান্ডও পেয়ে গেলেন, আপনি বিজনেস শুরু করে দিলেন, কিন্তু এটা অনেকেই করতে পারে। কিন্তু একটা জিনিস খুব ইম্পর্টেন্ট যে একটা ব্যবসাকে ধারাবাহিকভাবে চালিয়ে নেওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ। অনেকে দেখা যায় 6 মাস, 1 বছর, 2 বছর বা 3 বছরের মাথায় ব্যবসাটা বন্ধ হয়ে যাচ্ছে। একটা ব্যবসাকে 14-15 বছর রান করার যে সাহস, যে দক্ষতা দরকার, সেটা কিন্তু আমাদের শেখা খুব জরুরি। ইনফ্যাক্ট আমি বলবো আমাকে সেই দক্ষতাটা শিখিয়েছে আমার জব। আমি জব করেছি অনেকদিন, আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেছি। আপনারা যারা জবের সুযোগ পাবেন না, তাদের কাজ হচ্ছে আমি বলবো ছাত্র জীবনে চাকরি করা, ফ্রিতে চাকরি করা। ভাই আমাকে নেন, আমার একটা কাজ দেন, আমি কাজ শিখবো, আমাকে কোনো টাকা দেওয়া লাগবে না। এই ধরনের কথা বলা খুবই জরুরি, এবং সেইটা যদি আপনি করতে পারেন আপনি কিন্তু এক্সপিরিয়েন্সটা পেয়ে যাবেন। কারণ একটা প্রতিষ্ঠান চালানো কিন্তু অনেক বড় ব্যাপার। আপনার সেখানে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, আপনার এইচআর থাকে, আপনার সেলস মার্কেটিং থাকে, আপনার ফাইন্যান্স থাকে, আপনার বিজনেস ডেভেলপমেন্ট থাকে, অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, অ্যাডমিন থাকে, সেগুলো পারচেজ থাকে, সেইগুলোকে আপনার বুঝতে হবে। পারচেজ কীভাবে করতে হয়, কোত্থেকে কোটেশন নিতে হয়, কম দামে ভালো জিনিসটা কীভাবে কিনতে হয়, এই জিনিসগুলো বোঝা খুবই জরুরি। এগুলো যদি না জানেন, এছাড়া আপনি কীভাবে চালাবেন সেটা যদি আপনি না জানেন, আপনি কিন্তু বিজনেস রান করতে পারবেন না। সো আমিও যে প্রবলেমগুলোতে পড়েছিলাম সেটা হচ্ছে যে আমাদের ফান্ডের একটা বড় ক্রাইসিস ছিল, এবং আমাদের মার্কেটিং প্ল্যানটাতে অনেক ভুল ছিল। আমরা যে মার্কেটিং প্ল্যান নিয়ে মাথায় নেমেছিলাম, তার মধ্যে ফান্ড জোগাড় করতে করতে অনেক সময় চলে গেছে, এর মধ্যে টেকনোলজি চেঞ্জ হয়ে গেছে, আমাদের আবার নতুন করে চিন্তা করতে হয়েছে। যার জন্য আমি বললাম যে 18 মাসের মাথায় আমাদের কোম্পানি ফান্ড ক্রাইসিসের কারণে, সেল না হওয়ার কারণে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিলো। তো এই জিনিসগুলো উঠানোর জন্য সেটা যেটা দরকার ছিল সেটা হচ্ছে যে ইউনিক কিছু করা এবং ইউনিক কোনো সার্ভিস দেওয়া, সেটা আমরা করেছি। সেটা আমরা করার পরে এক পর্যায়ে গিয়ে আমরা ধীরে ধীরে আমরা দাঁড়াতে পেরেছি প্রায় 2-3 বছর পর গিয়ে। কিন্তু যেটা হচ্ছে যে এই যে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল একটা পর্যায়ে গিয়ে, এই জায়গাটাতে অনেকে কিন্তু শেষ হয়ে যায়, মনে করে যে হবে না, না ধরে রাখতে হবে। এই ধরে রাখাটা, লেগে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি হাল ছেড়ে দিইনি। আমার একটা ধারণা ছিল আমি শেষ পর্যন্ত দেখতে চাই। ইভেন আমি আমার অনেক বড় মাপের চাকরি ছেড়ে দিয়ে, আমি ফুল টাইম চাকরি ছেড়ে দিয়ে আমি ফুল টাইম বিজনেসে ঢুকে যাই। আমি প্যারালালি একসঙ্গে 2টা কাজ করতাম, সেই গল্প আরেকদিন বলবো। কিন্তু যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে বিজনেসে রান করানোর জন্য আপনার যে অভিজ্ঞতা, যে দক্ষতা, যে লোক চালানো, এটা একটা বিশাল কাজ। সেই জিনিসটা আপনি আয়ত্ত করতে হবে, এবং সেইটা যদি আমরা করতে না পারি, সেটা আমাদের করতে গিয়ে হিমশিম খেতে হয়েছিল, যার কারণে আমরা সাফার করেছি। এবং একসময় গিয়ে আমরা কিন্তু এবং লোক পাওয়া, দক্ষ লোক পাওয়া, আমরা লোন করেছিলাম, সে লোনের টাকা দিতে পারছিলাম না, আমরা বেতন দিতে পারছিলাম না, আমরা বাড়ি ভাড়া দিতে পারছিলাম না। এবং দক্ষ লোক পাওয়া এটাও একটা বড় ব্যাপার, এটাও ভাবতে হবে যে আপনি কোন লোকগুলোকে সিলেক্ট করবেন, তারা কতদিন থাকবে, কীভাবে তাদের ট্রেনিং দেবেন। সো এই জিনিসগুলো মাথায় রেখে আপনি যদি কোম্পানি পরিচালনা করেন, কারণ আইডিয়া ফান্ডিং দিয়ে অনেকেই শুরু করে, কিন্তু একটা কোম্পানিকে আপনি 10 বছর, 15 বছর, 20 বছর রান করানোর যে যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা দরকার, সেটা যদি আপনি অর্জন করতে না পারেন আপনি কিন্তু আলটিমেটলি ফেল করবেন। সো ফেল করার কোনো কারণ নাই যদি আপনি লেগে থাকেন, এবং লেগে থাকার জন্য কোনো বিকল্প নেই। সো শুরু করুন এবং লেগে থাকুন, নিজের বলার মতো একটা গল্প তৈরি করুন। ধন্যবাদ।